আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তার অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন, আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন লাভলি আক্তার, সাভার দক্ষিণ পাড়া, সাভার ঢাকা থেকে লিখেছেন, আমার স্বামী মাথা নত করা পছন্দ করতেন না, সবসময় আমাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবা না। এখন আমার প্রশ্ন হলো, চাকরির জন্য কি আমি আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে যেতে পারবো? তারা যদি একটা অর্থ চায় সেক্ষেত্রে আমি কি দিব, না ওখান থেকে সরে আসব? ওনার স্বামী ইন্তেকাল করেছেন। রাহিমাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মাথা নত করা তো একটা হলো তো সরাসরি কারোর সামনে মস্তক এভাবে অবনত করা, মানে যেটাকে কুর্নিশ বলা হয় অথবা যেটাকে আমরা মাথা নত করা সেজদার মতো, এটা হলো সম্পূর্ণ হারাম এবং শেরেক। আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা মস্তক অবনত করা যাবে না। এমনিতে কারো নিকট গিয়ে আমি কিছু চাইলাম, এটাকে তো ওই মাথা নত সাথে এটা পড়বে, আমার প্রয়োজন, আমার প্রয়োজন হলে আমি তো কারো কাছে চাইতে তো হবে, অবশ্যই এটা চাইতে পারি। সে মাথা নত অথবা চাকরির জন্য বললাম, ভাই আমি তো এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করলাম, দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে চাকরিটা মানে পাওয়ার ব্যবস্থা করেন, আল্লাহর রহমত অতপর, আপনারা আছেন একটু চেষ্টা করে দেখেন। শব্দটা আবার বলছি, আল্লাহ আছেন অতপর বলতে হবে, আপনারা আছেন একটু চেষ্টা করে দেখেন। এইটা এই বলার কারণে কারো কাছে মস্তক অবনত করা নয়, কারো নিকট আপনি চাইলেন যে আমাকে 1,000-5,000 টাকা দেন, আমার একটু কাজ আছে, এটা আপনার মস্তক অবনতর মধ্যে পড়ে না। এই মস্তক অবনত আর একটা হলো মাথা সরাসরি কারণ সামনে অবনত করা, ওইটা সরাসরিটা যেটা সেটা শেরিকের পর্যায়ে যাবে, কিন্তু এটা শেরিকের মধ্যে পড়বে না এবং কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। সমাজে তো আমরা একে অপরের উপর নির্ভরশীল, অবশ্যই। তো এখানে একটি বিষয় উনি নিয়ে এসেছেন, উনি তো চাকরি প্রয়োজন এবং গণ্যমান্য ব্যক্তিদের কাছে চাইলেন, এবং তারা যদি কোনো একটা অর্থ চায় সেক্ষেত্রে কোনো দেবেন না? এগুলো ওই মস্তক অবনত করার বিষয় না। অর্থ কে দেবেন? অর্থ চায় চাকরির জন্য, চাকরি দিতে পারে কিন্তু তোমার কাছে টাকা লাগবে। ও সেটা তো হলো ভিন্ন কথা। না আমি কেন আমি টাকা দেবো? আমার যোগ্যতা প্রমাণ করবে আমি কি চাকরি পাবো কি পাবো না। তো মানে টাকা দিয়ে, ঘুষ দিয়ে, এটাকেও বলা হয় ঘুষ, হারাম, সম্পূর্ণ হারাম। লানাল্লাহু, হাদিসের মধ্যে আসছে লানাল্লাহু রাশি ওয়াল মুরতাশি ওয়ার রায়েশ, যে ঘুষ দেয়, যে ঘুষ নেয় আর যে মধ্যস্থতা করে, তিনজনের উপরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ। এই জন্য এটা করা যাবে না, টাকা দিয়ে চাকরি নেওয়া যাবে না। হ্যাঁ, এখানে কথা রয়ে গেছে, আমি যোগ্যতায় প্রথম হলাম, ইন্টারভিউতে ফার্স্ট হয়েছি, সব কিছুর দিক থেকে আমি নির্বাচিত হয়েছি, কিন্তু এখন আমাকে টাকার জন্য দিচ্ছে না। এ অবস্থায় যদি কেউ দেয় তাহলে মাজলুম, আমার যোগ্যতায় আমি প্রথম হয়েছি, আমারই চাকরি পাওয়ার কথা, যারা দিচ্ছে না তারা জালেম, আর আমার থেকে অর্থ চাচ্ছে, আমার চাকরিরও দরকার। এ অবস্থায় যদি আমি প্রথম হয়েছি তারপরও আমাকে চাকরি দিচ্ছে না, তাহলে আমি যদি দেই সেটা ঘুষের পর্যায়ে যাবে না, সেটা যাবে আমি মাজলুম, আমার উপরে জুলুম করা হচ্ছে। জি, অনেকে তো এরকম আছে যে চাকরি হকদার নয়, সে ঘুষ দিয়ে অন্য অধিকার কেড়ে নিচ্ছে, হ্যাঁ সে তো অন্যায় হবে। ওটা তো অন্যায় এবং মানে ঘুষের পর্যায়ে যাবে এবং হারাম, হারাম। জি, আপনি আরও লিখেছেন, আমার স্বামীকে স্বপ্নে দেখি, আমি প্রতিদিন রাতে দোয়া পড়ে ঘুমোতে যাই,
আমার স্বামীকে ভালো অবস্থায়ও দেখি, আবার মাঝে মধ্যে মন্দ অবস্থায়ও দেখি। যেমন হজে যাচ্ছেন, বলছেন আমি ভালো আছি ইত্যাদি, আমি কাউকে স্বপ্নের কথা বলি না, কিন্তু দাদি নানিদের বলতে শুনি, খারাপ অবস্থা থাকলে স্বপ্নে দেখায় আপনজনকে। এখন আমার প্রশ্ন হলো, ভালো মন্দ যাই স্বপ্নে দেখি, আমি তার জন্য কি করব? স্বপ্ন আলহামদুলিল্লাহ আপনি সুস্বপ্ন দেখেন, যেগুলো ভালো আল্লাহ শুকরিয়া আদায় করেন, আর আপনি দেখেছেন, এই জন্য আপনি মনে করবেন না যে আমি যেটা দেখেছি এটা খারাপ স্বপ্ন। বরং স্বপ্ন যদি আপনি যেটাই দেখেন ভালো মন্দ, খুব একান্ত প্রিয়জন যিনি অথবা ভালো মানুষ যিনি, ভালো আলেমের কাছে গিয়ে এটা বলতে পারেন যে আমি এই স্বপ্ন দেখেছি, তো তিনি তখন কোরআন সুন্নার আলোকে আপনাকে বুঝাই দেবেন। এক কথায় ভালো স্বপ্ন দেখেন, আলহামদুলিল্লাহ এই যে হজে যাচ্ছি এগুলো খুব সুস্বপ্ন, ভালো স্বপ্ন। আর যদি এর বিপরীত আপনি যেন আমি মন্দ স্বপ্ন দেখি, সেটা আমরা জানতে চাচ্ছি না, হলে সেটার জন্য দোয়া করবেন যে আল্লাহ আমার স্বামীকে আপনি জান্নাত নসিব করেন, কবর শান্তিতে রাখেন, ডান কেয়ামতের দিন আমল নামা ডান হাতে দান করবেন ইত্যাদি, তার জন্য দোয়া করবেন, এটাই ইনশাআল্লাহ। আপনি সবশেষে লিখেছেন, আপনারা সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন, অল্প বয়সে অন্ধ হয়ে যায়, হাঁটতে পারতো না, খেতে পারতো না ইত্যাদি সমস্যার কথা আপনি বলেছেন, কোনো সন্তানের দিনেই আমার স্বামীকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন, সমস্ত গুনাহ মাফ করে দেন, আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনার স্বামীকে আল্লাহ জান্নাত নসিব করুন, আমলনামা কিয়ামতের ডান হাতে দান করুন, এবং আপনাদেরকে আপনাকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সিরাজুম মনিরা ইউএসএ থেকে। আপনি পরচুলা সংক্রান্ত মশলায় একজন আলেমের বক্তব্যের সাথে আপনি একমত হতে পারেননি। আপনি লিখেছেন, সেই বুখারি শরীফ থেকে তো জানা যায়, একদিন এক লোক একজনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন, যার মাথার চুল অসুখের কারণে পড়ে গিয়েছিল। আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে উক্ত চুলে পড়ে যাওয়া মানুষটি মাথায় পরচুলা পড়তে পারবে কি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় জবাব দিয়েছিলেন, না, না মানে না, কোনো শর্তেই এই কাজ করা যাবে না। অর্থাৎ পরচুলা লাগানো ইসলামে জায়েজ নেই, এই বিষয়টি কি ঠিক? জি, আপনি যেটা বলেছেন মুসলিম শরীফ হাদিসে এসেছে, সহি মুসলিম হাদিসে এসেছে, এক মহিলা মানে বুখারী শরীফে আসছে, আবার এই বিষয়ে মুসলিম শরীফ মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস, সহি হাদিস। এক মহিলা তার মেয়েকে নিয়ে এসেছে, বলে যে অসুখের কারণে তার মাথার চুল পড়ে গিয়েছে, এখন আমি পরচুল লাগাতে পারবো কিনা। তখন রাসূলুল্লাহ বলেছেন, লা আনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, যে চুল লাগায় পরচুলা লাগায়, আর যে পরচুলা লাগাবার জন্য অন্যের কাছে গিয়ে পরচুলা লাগায় নিয়ে আসে, দুইজনের উপরে আল্লাহ তাআলার অভিশাপ। এটাই সহি হাদিস, এবং এটাই হলো যে পরচুলা লাগানো যাবে না। জি, তাহলে নরনারী নির্বিশেষে কেউ পরচুলা লাগাতে পারবে না। আমরা জানলাম প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, নামাজে দুই সেজদার মাঝে বৈঠকে আল্লাহু মাগফিরলি ওয়াল হামদি ওয়াল জুকনি ওয়াহদিনি, এটা পড়া কি ঠিক? জি, এটা সহি, এটা পড়া যায়, কিন্তু হযরত আয়েশা থেকে যেটা এসেছে বেশি সহি যেটা, সেটা হচ্ছে রব্বিগফিরলি। আর আপনি যেটা বলেছেন, ইমাম আবু দাউদ হাদিসটা বর্ণনা করেছে, আল্লাহফিরলি ওয়ার হামনি ওয়া আফিনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ার জোকনি, কোনো কোনো বর্ণনায় এদিক থেকে সব এসেছে, ছোটো বড় আছে আছে। এক কথা এটাও পড়া যায়, কিন্তু বেশি সহি হলো আয়েশা থেকে যেটা বর্ণিত, সেটা হচ্ছে আল্লাহ রব্বিগফিরলি দুইবার বলা, এটা বলতে পারবেন, এবং এটাও বলতে পারবেন, এটা বলতে পারবেন, অসুবিধা নেই। আমরা জানলাম, প্রিয় দর্শক লিখেছেন, নামাজের শেষ বৈঠকে আত্মাহিয়াতু দরুশই পড়ার পর দোয়া মাসুরা না পড়লে কি নামাজ হবে না? হবে, দোয়া মাসুরা পড়া ম্যান্ডেটরি নয়, অবশ্যই পড়তে হবে নয়, পড়ে তো কল্যাণ আছে, কল্যাণ আছে, কিন্তু কেউ কোনো কারণ না পড়ে বা না জানে তাহলে নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমরা জানলাম, প্রিয় দর্শক, আপনি শেষে লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 100 বার পড়া ভালো শুনেছিলাম, আসলে এটা কতটুকু ঠিক? যদি যে কয়বার পারেন,
এই দোয়াটা সহি দোয়া, যে কয়বার পারেন আপনি পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু 100 বার পড়াটা কি নির্দিষ্ট আছে? আমি এটা 100 বার পড়ার ব্যাপারে আমি হাদিস পাইনি, কিন্তু এটা পড়া যাবে, পড়া যাবে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন রাশেদা আক্তার। লিখেছেন, মাই হাজব্যান্ডস নেম মোহাম্মদ মনোয়ার হুসাইন, আই এম ব্লেসড উইথ ওয়ান সন অ্যান্ড ওয়ান ডটার, দ্য নেম অফ মাই সন ইজ হুসাইন মোহাম্মদ সাজিন আমিন, অ্যান্ড মাই ডটার্স নেম ইজ সিদরাতুল মুনতাহা। আই ওয়ান্ট টু নো দ্য মিনিং অফ দোজ নেম অ্যাকর্ডিং টু ইসলাম, ইজ দ্য মিনিং অফ দ্য নেম অ্যাপ্রোপ্রিয়েট? বোন, আপনি তো প্রশ্ন করলেন নামের ব্যাপারে, নামের ব্যাপারে তো আমরা জবাব দিতে চাই না, এই জন্য এই ভয়ে। তাহলে এত নামের প্রশ্ন আসবে, তখন আমরা অন্য মৌলিক প্রশ্নে যেতে পারবো না, এই জন্য নামের প্রশ্নকে আমরা উৎসাহ দেই না। তুমি তো প্রশ্নটা করে ফেললেন, আমরাও পড়ে ফেললাম, তো বলবেন এই প্রশ্নের জবাবে কিছু। ছেলের নামটা কি বলেছে? ছেলের নাম রেখেছে হুসাইন মোহাম্মদ সাজিন আমিন। হুসাইন তো মানে উত্তম, ভালো, মোহাম্মদ তো প্রশংসিত, সাজিন আমিন, সাজিন বলেছেন? হ্যাঁ, সাজিন, এস এ জে আই এন, জে এন। এখন সাজিন তো আসলে, সাজিন হলো জেলখানায় যে ইয়ে থাকে, মানে যারা বন্দি রাখে, প্রহরী, যারা প্রহরী, যারা সাজিন, সেজনুন থেকে সাজিন শব্দ এসেছে। আর আমিন হলো বিশ্বস্ত। অনেকগুলো নাম হয়ে গেল না? হ্যাঁ, কোনো আরব শুনলে এইখানে মনে করবে যে চারজনের নাম, ছেলের নাম, ছেলের বাবার নাম, ছেলের দাদার নাম, ছেলের দাদার দাদার বাবার নাম। এই আরবরা যদি এই নামটা শুনে আর কি, আরবরা নাম এইভাবে রাখে, হুসাইন, তারপরে পিতার নাম, তারপরে দাদার নাম, পরদাদার নাম, অথবা মোহাম্মদ, তারপরে পিতার নাম। তো এক কথা, এই যে এভাবে নাম রাখা, এটা আসলে আরবরা কিন্তু এভাবে নাম রাখে না। আর আমাদের নবীর নাম দেখেন মোহাম্মদ, ওনার নাম এক বা দুই শব্দ রাখে, ভালো, আলী। তো এখানে হুসাইন ঠিক আছে, মোহাম্মদ ঠিক আছে, এখন আমিন তো ঠিক আছে, এখন সাজিন প্রহরী। হ্যাঁ, নামের অর্থগত দিক থেকে এখানে কোনো বড়তম ভুল নাই, কিছু নেই, কিন্তু এতগুলো শব্দ যুক্ত হওয়াতে এটা কেমন আপনার বিবেচনা করে দেখবেন। আর মেয়ের নাম রেখেছেন সিদ্ধাতুল মুনতাহা, শেষ প্রান্তের বড়ই গাছ, কি বড়ই গাছ, শেষ প্রান্তের বড়ই গাছ, এটা হলো সিদ্ধাতুল মুনতাহা, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। জি, তো এই নাম কি রাখতে পারেন? এগুলো আসলে আমাদের মানে অর্থবহ নাম হয় না, নাম রাখে, অর্থবহ নাম রাখা দরকার, এটাই উত্তম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে দীর্ঘ ইমেল পাঠিয়েছেন রকিবুল হাসান বগুড়া থেকে। আগের ইমেল অনেকগুলো প্রশ্ন আপনি পাঠিয়েছেন, জানতে চেয়েছেন যদি বাবা মা মেজ সন্তানকে বেশি ভালোবাসেন ও বেশি উদারতা ও সুযোগ সুবিধা দেন, অনেক বেশি বৈষয়িক সুযোগ সুবিধা ও ছাড় দেন, অপরদিকে বড় সন্তানকে দূরে ঠেলে দেন, কম সুযোগ সুবিধা ও ছাড় দেন, বৈষয়িক ও আচরণগত বৈষম্য প্রদর্শন করেন, সেক্ষেত্রে ইসলাম কি বলে? উল্লেখ্য, বাবা মা মেজ সন্তানের অন্যায়কেও প্রশ্রয় দেন, তারা বড়জনকে বলেন তোকে অনেক লেখাপড়া করিয়েছি, তোর আর কিছুই পাওয়ার নেই, তুই বাড়ি থেকে বের হ। আমি মানে পিতা বলছেন যে অপারগ, অনেক ঋণগ্রস্ত, একথা বলে উচ্চশিক্ষিত বড় ছেলেকে বাড়ির বাহির করতে চায়, অথচ বড় ছেলে খুব অসুস্থ ও বেকার, অপরদিকে কম শিক্ষিত বেপরোয়া জালিম প্রাপ্তবয়স্ক মেজ সন্তানকে পিতামাতা নিজের কাছে আগলে রাখতে চায়, তাকে পিতার ব্যবসায় বসিয়ে দেয়, এক্ষেত্রে বড় ছেলে খুব কষ্ট পায়, পিতামাতার এমন বৈষম্যমূলক আচরণ কি ঠিক? এক্ষেত্রে বড় ছেলের করণীয় কি? জি, সর্বপ্রথম কোনো পিতামাতার এটা ঠিক নয় যে এভাবে কোনো আচরণ করবে, বৈষম্য করা, এটা আব্বা আমার জন্য ঠিক নয়, বরং প্রত্যেকের প্রতি সুন্দর আচরণ করা, সমান আচরণ করা, মানে ভালোবাসা, ইনসাফ করা, এটা আব্বা আমার দায়িত্ব। এখন আপনার করণীয় কি? এক করণীয় হলো আব্বা আমাকে বলতে পারেন, আপনি নসিহত করতে পারেন, নসিহত করার অধিকার আপনার আছে, কিন্তু যদি নসিহত নাও শুনে আপনার কথা, আপনার কথা না শুনে, তাহলে এই অবস্থায় আপনি আপনার যে দায়িত্ব, পিতামাতার প্রতি যেভাবে দায়িত্ব পালন করার কথা, শ্রদ্ধা করা, সম্মান করা, সেটা দিতেই থাকেন এবং করতেই থাকেন,
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো সেখানে কল্যাণ রাখবেন। কেননা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন জা হাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমাকে যদি শেরেক করার জন্য আব্বা আম্মা বলে, কেননা পৃথিবীতে সবচেয়ে বড় জঘন্য অপরাধ হলো শেরেক, এই অবস্থা তাদের আনুগত্য করবে না, কিন্তু তাদের সাথে সুন্দর আচরণ করবে। তো আপনার প্রতি যে ব্যবহার করতেছে, আপনি আপনার সন্তানদের প্রতি ব্যবহার করবেন না। কোনো বাবার উচিত নয় বা মায়ের উচিত নয় এক ছেলেকে মানে আগলে রাখা, নিজেদের কাছে রাখা, আরেক ছেলের প্রতি এভাবে বৈষম্যমূলক আচরণ করা, এটা ঠিক না। তো আমরা ওনাদের জন্য দোয়া করি, ওনারা যেন আপনাকেও তাদের আপন করে নিতে পারেন, এবং ছেলে হিসেবে আপনার প্রতি তাদের যে সমস্ত দায়িত্ব রয়েছে তারা যেন সেটা পালন করতে পারেন। আমরা দোয়া করি, আপনিও দোয়া করেন। তারপরেও আমরা এটা বলবো না যে ওনাদের সাথে মানে আপনি খারাপ ব্যবহার করেন, বরং সুন্দর আচরণের মাধ্যমে তাদেরকে বোঝাতে চেষ্টা করুন যে আপনারা যে বৈষম্য করতেছেন দুজনের মধ্যে এটা ঠিক না। আল্লাহ ওনাদেরকে সঠিক পথ সঠিক কথাটা বুঝার আল্লাহ তৌফিক দান করুন। লিখেছেন, আমি খুব অসুস্থ, প্রচণ্ড বাত ব্যথার রোগী, অনেক সময় বিছানা থেকে উঠতে পারি না বা উঠতে খুব কষ্ট হয়, আমার ফরজ নামাজে ঘাটতি হয়ে যায়, অথচ সুস্থ থাকতে আমি সুন্দরভাবে নামাজ পড়তাম, এখন খুব কষ্ট হয়, সব কিছু এলোমেলো হয়ে গেছে, আমি কি কষ্ট হলে বিছানায় শুয়ে একটু নাপাক কাপড় হলেও, কারণ অনেক সময় খুব ডিফিকাল্টি তৈরি হয়, তেমন করে সালাত আদায় করতে পারবো? যদি নামাজে অনেক সময় এলোমেলো বা ঘাটতি হয়, আল্লাহ কি গুনাহ দেবেন? যদি ফজর নামাজ দেরিতে পড়ি, আল্লাহ কি মাফ করবেন? কারণ আমি তো খুব অসুস্থ। হ্যাঁ, এখানে অনেকগুলো কথা আছে। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো সাধ্য অনুযায়ী। যখন সুস্থ ছিলেন তখন যেভাবে সালাত আদায় করতেন, এখন সেভাবে পারছেন না ইনশাআল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেবেন না, এই জন্য কোনো পাপ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে ডেকে বললেন, সল্লি কাইমান, নামাজ পড়ো দাঁড়িয়ে, ফাইন লাম তাস্তাতে ফা কাইদান, যদি তা না পারো তাহলে বসে পড়ো, ফাইন লাম তাস্তাতে ফা আলা জাম্বিক, যদি ওটাও না পারো তাহলে তোমার পাঁজরের উপরে ভর করে তুমি সালাত আদায় করো, এভাবে নামাজ আদায় করার জন্য বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতালা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে, বলতে এখানে নামাজ পড়ার কথা বলা হয়েছে, যারা নামাজ পড়ে দণ্ডায়মান অবস্থায় বসে পাঁজরের উপরে ভর করে, কোরআন এবং সুন্না দুইখানে এসেছে, ফলে আপনি আপনার সমস্যার কারণে যে অবস্থায় আছেন এই অবস্থায় আপনি সালাত আদায় করেন, ইনশাআল্লাহ আপনার সালাত আদায় হয়ে যাবে। তায়াম্মুমের অর্থ হচ্ছে আপনি যদি পানি ব্যবহার করতে আপনার সম্ভব হচ্ছে না, পানি ব্যবহার করাটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে এর জায়গায় আপনি তায়াম্মুম করে আপনি নামাজ আদায় করতে পারবেন, তাও কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। যেহেতু আপনি অক্ষম, পানি ব্যবহার করতে অক্ষম হওয়ার কারণে এর বিপরীতে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু, যদি তোমরা পানি মানে না পাও, ফাইন লাম তাজিদু মা আন, যদি পানি না পাও, তো না পাওয়ার ভিতরে এটাও আসবে, পানি ব্যবহার করতে যদি তুমি অসমর্থ হও, সামর্থ্য নেই তোমার পানি ব্যবহার করার মতো, তাহলে তুমি ওই অবস্থায় তায়াম্মুম করার জন্য ইসলাম বলেছে। আর তায়াম্মুমের নিয়ম হলো মাটিতে হাত মেরে মুখে একবার মুছে নেয়া এবং হাত মোছে করে নেয়া একবার, ব্যাস এভাবে তায়াম্মুম হয়ে যাবে। নামাজ আদায় করুন, ইনশাআল্লাহ আল্লাহ তা আপনার কোনো মানে স্বভাবে কমতিও হবে না, যেহেতু আপনি এখন অসমর্থ। জি, মানে তাইমে প্রথমে মুখ একবার মুছবে, মুখে ফামসা হবে ওজুহ, হাতে এভাবে মারবে, মেরে মুখের মধ্যে এভাবে মুছে নেবে, আবার হাত মারতে হবে, কী হবে কি না, অধিকাংশ আলামগঞ্জ বলছে না একটাতেই, তারপর আবার একই অবস্থাতে হাত মুছে নেবে, ব্যাস তাইমুম হয়ে গেল। প্রথমে ডান হাত মুছবে? জি, ডান হাত মুছবে, তারপর বাম হাত মুছবে, একবার মুছলে হয়? হ্যাঁ, একবার। আমরা জানলাম, প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আমার মলদ্বার দিয়ে সবসময় পানির মতো পদার্থ বের হয়, এতে খুব ডিস্টার্ব হয়, কাপড় ভিজে যায়, আর যে স্থানে বসি সেখানেও ভেজা দাগ পড়ে, তাই আমি মসজিদে যেতে পারি না, জুমার সালাতেও যেতে পারি না, কারণ প্রচণ্ড ব্যথা রোগী হয়, আমি চেয়ার ছাড়া বসতে পারি না, অথচ চেয়ারে বসলে চেয়ারে নাপাকি লাগবে, এই সমস্যার কারণে আমি মসজিদে কোনো সালাতে যেতে পারি না, সেক্ষেত্রে আমি বাড়িতে নামাজ পড়লে কি হবে? ইনশাআল্লাহ হয়ে যাবে, কারণ আপনি মাজুর, আপনার মাজুর হওয়ার কারণে
যেহেতু আর মলদাটা দিয়ে পানি যায়, একবার সর্বশেষ মলদারটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে পানি পানি দ্বারা পরিষ্কার করে এরপর উজু করে নামাজে দাঁড়িয়ে যাবেন। আর যেহেতু মসজিদে যেতে পারছেন না আপনার ওজোরের কারণে, সে এই কারণে আপনি ঘরে যদি নামাজ আদায় করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করবেন এবং আপনার সওয়াব ইনশাআল্লাহ আশা করি কমতি হবে না। তাহলে ওনার নামাজের বিধানটা কীরকম হবে? মানে মলদ্বার পরিচ্ছন্ন করে উজু করে নামাজ পড়বেন, তখন যদি মলদ্বার দিয়ে যদি কিছু বের হয় তাতে ওনার নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আবার যখন আরেক নামাজ পড়বেন আবার নতুন করে উজু করে রাখবেন। জি, আমরা জানলাম প্রিয় দর্শক, আপনি লিখেছেন, কেউ যদি জাদু টোনা বা বান থেকে মুক্তি বা প্রতিকার লাভের জন্য শুধুমাত্র সুরা ফালাক আর সুরা নাসের উপর বেশি বেশি আমল করে, তাহলে কি সে পরিত্রাণ লাভ করতে পারবে? কারণ সাধারণ মানুষের জন্য তো বেশি কিছু আমল করা কঠিন, তাই এই দুটো সুরাকে আঁকড়ে ধরলে কি তারা প্রতিকার পাবে? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। আয়াতুল কুরসি পড়তে পারেন, সুরা ইখলাস পড়তে পারেন, সুরা ফালাক সুরা নাস এটা তো আছেই, এই দুটোর সাথে আয়াতুল কুরসি পড়েও গায়ে যদি হাতের মধ্যে ফুঁ দিয়ে ঘুমাতে যাওয়ার সময় সারা শরীরে মুছে নেবেন হাত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জাদুটোনা থেকে আপনাদেরকে রক্ষা করবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা এক ভাইয়ের প্রশ্ন পড়ছিলাম, তিনি রোগগ্রস্ত মাজুর, কি কঠিন অবস্থায় তিনি আছেন, আমরা তার জন্য দোয়া করি এবং যারা সুস্থ আছে তারা এই নিয়ামতকে উপলব্ধি করি এবং সুন্দরভাবে ইবাদত করার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক, আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসি ভবন সপ্তমতলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।